মধ্যরাতে চাচ্চাকা বাইকের সংঘর্ষ, বর্ধমান আরামবাগ রোডের ঘটনা। দুর্ঘটনার পরই দাউদাউ করে আগুন জলে বাইকটিতে। ঠিক কি আপডেট রয়েছে? কৌশিক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, দেখো দুলেখা পথ দুর্ঘটনায় একটা বাইক কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, যেটা আমরা জানতে পারছি। বর্ধমান আরামবাগ রোডে গতকাল রাত্রেবেলা এই মোটর বাইক যাচ্ছিল, সেই সময় কিন্তু একটি চারচাকা গাড়ি এবং তেল ট্যাঙ্কার একটি আরামবাগ থেকে বর্ধমানের মুখে এসেছিল, আর একটা বর্ধমান থেকে আরামবাগ মুখে ছিল। এই সময় দুটি গাড়ির মাঝখানে কিন্তু পড়ে যায় ওই মোটর বাইক, এরপরই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। আমরা যেটা জানতে পারছি যে এই মোটর বাইকের দুজন আরোহী ছিল, তারা কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। এর মধ্যে তাদের কিন্তু চিকিৎসা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যে ঘাতক গাড়িটিকে কিন্তু যে স্থানীয় থানার পুলিশ কিন্তু আটক করেছে। এই মুহূর্তে এই যে দুজন আহত হয়েছে তাদের চিকিৎসা কিন্তু বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে। ধন্যবাদ কৌশিক। মধ্যরাতে চারচাকা বাইক সংঘর্ষ, বর্ধমানের আরামবাগ রোডে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই আগুন ধরে যায় বাইকটিতে। গুরুতর জখম হয়েছেন দুজন বাইক আরোহী, বর্তমানে তারা বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন। চারচাকার গাড়িটিকে আটক করেছে পুলিশ।